আইল্যান্ডের কন্ডিশন কিন্তু অনেক চ্যালেঞ্জিং কন্ডিশন, তো আমরা ওখানে যাচ্ছি তিনটে ওডিআই খেলার জন্য, তো এটা অবশ্যই আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং হয়। সেই চিন্তা করে কিন্তু ওই টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে ওইভাবে দল গঠন করা হয়েছে এবং পুরোপুরি আমরা দল রেডি করে আমরা অলরেডি সাবমিট করে দিয়েছি। মাননীয় সভাপতির অনুমোদন পেলে আমরা এখন অ্যানাউন্স করে দিতে পারবো। তো কন্ডিশনের কথাই বিশেষ করে চিন্তা ভাবনা করে যে 15 জনের স্কোয়াড রেডি করা হয়েছে। এখন আমাদের দল কিন্তু আগের চেয়ে অনেক অনেক বেশি এক্সপিরিয়েন্স, তো আমি মনে করি যে আমাদের খেলোয়াড়দের যথেষ্ট ক্যাপাবিলিটি আছে খুব তাড়াতাড়ি কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করা, যেহেতু ওখানে গিয়ে আমরা একটা প্র্যাকটিস ম্যাচও খেলবো। তো আমি আশা করি যতই চ্যালেঞ্জিং হোক আমরা আশা করি একটা ভালো সিরিজ আমরা ওখানে খেলবো বলে আশা করছি। অবশ্যই অনেকগুলি খেলোয়াড়কে অলরেডি আমাদের একটা পুলের মধ্যে আমরা রেখেছি, তো সবাইকে মনিটরিং করা হচ্ছে এবং কিছু কিছু খেলোয়াড়কে আমরা সুযোগ দিয়েছি কিছু সিরিজের জন্য, আগামী সিরিজেও দিচ্ছি। তো এশিয়া কাপের আগে পুরোপুরি আমরা একটা আমাদের ওয়ার্ল্ড কাপের জন্য স্কোয়াড রেডি করে ফেলবো। এর আগে অবশ্যই সব ধরনের পারফরমেন্সই বিবেচনা করা হবে, কাউকে চোখের আড়াল করা হচ্ছে না। তো আশা করছি যে যারা খেলছে এবং যারা এভাবে সিরিজে যাচ্ছে না তাদের সবাইকে সমানভাবেই করা হবে। এখানে সবাইকে সমানভাবেই দেখা হচ্ছে, এখানে কারো মানে ওইভাবে চিন্তা করা হচ্ছে না এবং বেস্ট পসিবল সাইডটাই আমরা ইনশাআল্লাহ এশিয়া কাপের আগে তৈরি করবো আশা করছি।